দুস্থ এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠান। সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধী নেতাকর্মীদের উপর দমনপীড়ন বন্ধের দাবি জানান বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে একটা চরম অরাজকতা, দুর্নীতি ও নৈরাজ্য বিরাজ করছে। কারণ যারা দেশ চালাচ্ছে এখন, তারা দেশ চালানোর জন্য তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, তাদের কোনো জবাবদিহিতা নাই। দাবি আদায়ে বিএনপির তৎপরতা এবং সরকারের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন ফ্যাসিবাদী শাসক বা কোন অত্যাচারী শাসক কোনদিনই টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্যে দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে, তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখনো সময় আছে, পদত্যাগ করেন আপনাদের ব্যর্থতার জন্য। অনতিবিলম্বে নির্দলীয় সরকারের দাবি না মানা হলে পরিণতি সরকারের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনগণের দাবি মেনে নিয়ে দয়া করে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিন, নিজেদেরকে ভালো রাখুন, নইলে দেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির জন্য আপনারা দায়িত্ব বহন করবেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।